কত মানুষই মুশকিল করেছে হ্যাঁ কি হলো কি হলো বন্ধু বান্ধব সব ছুটে আসবে পঙ্গপালের মতো ছুটে আসবে বন্ধুরে বিদায় জানাবে বন্ধু ভাই বন্ধুরা একটু আগেও এই মাঠে বসে নামাজ পড়েছে কত ধরনের কথা বলেছে কত হাসি মস্কানি করেছে কিন্তু বাসায় যেতে না যেতে বন্ধুর নাই হয়ে গেছে হতে পারে কি পারে না পারে কি পারে না সমস্ত কিছু চলে যাবে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে তুমি যখন থাকবে এই জন্য অমর নবী আল্লাহ তাআলা তিনি বলেছেন একটু পড়ার ভাব ধরো অপরের কথাটা একটু মনোযোগ দিয়ে একটু শুনো বাসায় একদিন চিন্তা করবে আমি এখন মরে গেছি ছাদের উপরে সকাল হয়ে পড়ে যাবে চক্ষুটা বন্ধ করে রাখবে হাত পা ছেড়ে দিবে সোজা হয়ে যাবে কোনো সারা শব্দ নাই কিছু না আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার মা বাবা তোমার আপনার আত্মীয়স্বজন সবাই সবাই এসে শিওর এসে কান্নাকাটি শুরু করবে আপনার স্ত্রী প্রিয়তমার স্ত্রী সবাই আপনার পাশে বসে বিলাপ করতেছে কিন্তু কি হবে আপনি কি অর্জন করতেছেন এটা এখন আপনার পালা আপনি যা রেখে গেছেন আপনি যা অর্জন করেছেন সমস্ত কিছু এখন আপনার পেয়েছেন এখন সমস্ত কিছু পাস্ট আপনার প্রেজেন্ট হচ্ছে আপনার আমল নামা ঠিক কিনা আপনার ফিউচার লাইফ হচ্ছে আপনার কবর ফিউচার লাইফ হচ্ছে আপনার জন্য আসন আপনি যে অবস্থায় আছেন সে অবস্থায় একটু জুমার আসতে বলবি বাসায় আপনার কলম নিবেন জুমা পর্যন্ত সারা দিন সকাল থেকে দিন পর্যন্ত কি করেছেন একটু হিসাব করুন একটু হিসাব করুন বৃষ্টার এক সাইডে ভালো আমল গুলো লিখবেন আর এক সাইডে খারাপ আমল গুলো লিখবেন এটা লেখার পরে দেখবেন আপনি কতটুকু ভালো আমল করেছেন এবং কতটুকু খারাপ আমল করেছেন এটা যদি আপনি নিজে নিজে মানে করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাত্রে আমি তোমাকে যে বিবেকটা দিয়েছি আমি তোমাকে যে মেধাটা দিয়েছি ওই মেধাটাই হবে তোমার জন্য আদালত ওই মেধাটাই হচ্ছে তোমার জন্য মিজান ঠিক কিনা আমার মিজানের পাল্লায় উঠানো তোমার জন্য দরকার না আমার কোনো দরকার নাই তুমি যদি আজকে ঘোষণা দিতে পারো আমি জান্নাতি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমি ঘোষণা দিলাম তুমি সুবহানাল্লাহ আর তোমার আমল নামা দেখার পরে যদি এটা হয় না এই আমল দিয়ে আমি কখনোই জান্নাতে যেতে পারবো না ও বান্দারে একটু চিন্তা কর একটু চিন্তা কর একটু বড় দেখ তোর বিবেক দিয়ে যদি চিন্তা করার পরে তোর ফয়সালা হয় জাহান্নাম তাহলে ওই আমল নামা তুই কখনোই জান্নাতে যেতে পারবি না ঠিক কিনা আমার ভাই আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অকুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম দুনিয়ার সমস্ত কিছু এটা একটা ধোঁকা এটা একটা প্রতারণা তোমার সাথে যাই না করছে সব কথা দুনিয়ায় টাকার পিছনে ঘুরছো এটা তোমার সব চাইতে বেশি কথা ঠিক
সবচেয়ে বেশি প্রতারণা তো টাকা টাকার পিছনে পুরো সময় এই কোনো লাভ নাই যত টাকা পয়সা অর্থ সম্পদের পাহাড় যত বেশি করবেন ততই আপনার কঠিন আপনার হিসাব বেশি কিনা খাবার দাবার কোনো জ্ঞান দিয়েছেন করেন নাই অর্জনের ক্ষেত্রে কিছুই তোয়াক্কা করেন নাই কিছুদিন চলে যাবে যুবক ভাইয়েরা যারা তোমার পাশে বসে আছে এখন চুলটা সাদা হয়ে আছে দাড়িটা সাদা হয়ে আছে তোমার মতো একজন তাহারা যুবক এই লোক আছে ছিল কি চার হুম করে পুরো এলাকা থপথার করে কাঁপত আজকে সে বোরা দেখো কিছুদিনের ব্যবধানে আজকে সেই বোরাটা সেই যুবকটা সে বোরা হয়ে গেছে হাতে লাঠি দিয়ে নিজেও হাঁটতে পারে না আর একটা বস্তুর সাহায্যে নিয়ে তারা হাঁটতে পারে কথাগুলো সত্য কিনা সত্য কিনা এভাবে হতে হবে কিনা সকলে আবার যুবক ভাইরা শুধু তাই না অনেক গাছে ফুল ফুটে দেখো ফুলটা না শুকবার আগে তত্ত্বা চাষ ফুলটা পড়ে যায় যায় কি যায় না তত্ত্বা তো ফল এখন পাকে নাই পড়ে যায় যায় কি যায় না যুব তোমার যৌবন এখন ফুললি সম্পূর্ণ যৌবন এখন তোমার শরীর আছে তার কি ধরো দেহ হতে পারে কি পারে না পারে কি পারে না দিস ইজ দ্য ন্যাচারাল লাইফ এটাই বাস্তব দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এটাই বাস্তব এটাই ন্যাচারাল এটাই তোমার কখন না কি সেটা তুমি নিজেই জানো কোন মানুষ জানে কোন মানুষ জানে জানে যে কোনো সময় তোমার প্রতিজ্ঞা আগে যেতে পারে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা ইব্রাহিম 28 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা তারা الذين بدلوا نعمة الله كفرا وأحلوا قومهم دار البوار الله رب العالمين قل سنة آمين أبي أمر من درك أبي أمر جاتي للم درك جانية دان قل أبي أمر دنيا رمو بوري সংস্কৃতি করে এদের জীবন শেষ করে দিচ্ছে অথচ আমার মেয়ে আমার সুন্দর ছিল আমার দেয়া বিধানটা কত সুন্দর ছিল ওই সুন্দর বিধানটাকে পাশ্চাত্যের সংস্কৃতি দিয়ে পাল্টিয়ে এমন এক কত কত অবস্থা তাদের করে দিয়েছে তাদের দিয়ে জগত শেষ এবং পরজগত শেষ হয়ে গেছে দুধ মরুভূমির ভিতরে পড়ে এই মানুষগুলো শেষ হয়ে যায় এরা শুনল আপনি তাদেরকে বোঝান ও ইমাম সাহেবরা খতিব সাহেবরা ও আলেমরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তাদেরকে বোঝাও কোন দিন তাদের হুশ ফিরে আসবে কারণ তারা তো অদেখা পথে তারা চলতেছে এমন পথে চলতেছে যেই পথের কোন সুবিদৃষ্ট কোন নিয়ম নাই এমন এক পথে চলতেছে যেই পথে গেলে সুনির্দিষ্ট কোন সুফল পাবে না এখন মরিচিকা যুক্ত পথে তারা চলতেছে তাদেরকে বুঝা তারা যেন ওই পথ থেকে ফিরে আসে আমার একদিন আসছে রহমান মুস্তাকিমের পথ তারা চলা শুরু করে الذين بدلوا نعمة الله كفرا وأحلوا قومهم دار القرار বিপদগামী পথ ওই পথ চলতে তাদের নিষেধ করো কারণ ওই পথে গেলে তাদের জাহান্নাম ছাড়া আর কোনো উপায় হবে না ঠিক কিনা আমার ভেরা আমার
আছে না যুবক রক্তমাশায় দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার লোভে পড়ে অনেক অন্যায় করে ফেলেছে এখন হঠাৎ করে ভুল বুঝতে পেরেছে আসতে আসলো আসার পরে এরপরে দেখবে এই এলাকার সবচেয়ে যে ছেলেটা যে যুবকটা সবচেয়ে বেশি খারাপ মানুষের চোখে ওই যুবকটা যদি আগামীকাল যদি জহরের নামাজ পড়ে সাধারণ মসজিদে আসে দেখবেন কিছু মানুষের অ্যালার্জি হয়ে যায় হয়তো কোন জায়গায় পড়ে বলে কি বলে বলে কি বলে তাকে উৎসন্ন যেখানে যাওয়ার কথা সেখানে আরো তাকে বিনাশ করতেছে আর তাকে হতাশ করতেছে অথচ একজন মুসলমান হিসেবে তার টিউন ছিল তার কর্তব্য ছিল তাকে আগ্রহ দেওয়া উদ্দীপনা দেওয়া যে যোগ তুমি যোগ নামাজ পড়তে এসেছো তুমি আর করতে পারো না তুমি আমার পাশে বসে নামাজ পড়ো কথা বলা উচিত ছিল আপনি শাসিয়ে ধমক দিয়ে মানুষের চরিত্রে যতটা ঠিক করতে পারবেন তার চাইতে বেশি মানুষকে ভালোবাসা দিয়ে আগ্রহ দিয়ে উদ্দীপনা দিয়ে আপনি তত তাকে কাছে আনতে পারবেন যুবক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরআনুল কারীমের ভিতরে অতি মায়া করে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে রাখতেছে ইনি জিরিবা রব্বিকি রাদিয়াতান মারদিয়া বান্দা আমার কাছে আসো আমার দিকে ফিরে আসো আমার বান্দা হয়ে যাও আর যদি আমার বান্দা হয়ে যাও তাহলে আমি তোমাকে জাহান্নাম দেব আমি তোমাকে জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ ও যুবক একটু ভালো করে কান লাগিয়ে শোনো আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে বিস্তার দিবেন কয় শ্রেণীর মানুষকে সাত শ্রেণীর মানুষকে এর ভিতরে দুই শ্রেণীর মানুষ হচ্ছে যুবক আল্লাহু আকবার আল্লাহু আকবার অসম্পূর্ণ সাফি ইবাদাতিল্লাহ ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে যেই যুবক তার যৌবন বয়সটা তার তারুণ্য জীবনটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটিয়েছে আল্লাহু আকবার বিতর হচ্ছে ওই যুবক যেই যুবককে বড় মহান কোন যুবতী তাকে খারাপ কাদের জন্য বড়কে মরার জন্য তাকে মানা হয় তখন ওই যুবক বলে ইন্না মাফুল্লাহ আমি তোমার তাকে সাড়া দিতে পারি না কারণ আমি ভয় করি আমাদের দিলের ভিতর আর ভয় আছে যাদের হৃদয়ে আছে আল্লাহ ভয় তারা কখনো পথ ভুলে যায় না তারা কখনো পথ ভুলে তারা কখনো পথ ভুলে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তবু পথ ভুলে যায় না তারা তবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা রাতে ইসলাম অর্থ পৃথিবী ছড়িয়ে গেছে
رغي نهي بريثي بي ساري تي هوي بي
শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্তান হলে قالوا إني أخاف
يا أشباب يا أيها الأشباب اتقوا الله لأن القوة على كل حال على كل جميلة. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله على كل شيء قدير. فقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ألم ترى إلى الذين بدلوا نعمة الله كفرا وحلوا بينهم دار القرار. يا أيها الإخوة في الله يا أيها الشباب الشباب القوة لأن كل عمل العمل الخطا لا خطا ان الخطا كل عمل يدخل الجهنم والعمل الصحيح في يدخله الجنه. قال الله تعالى في القران الكريم يا ايتها النفس المطمئنه ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. بارك الله لنا ولكم في القرآن الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات فكان الله غفورا رحيما. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ارواحنا مولانا محمد عبد الله ورسوله صلى الله عليه وسلم. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشده في أمر الله عمر وأصدقهم حياة عثمان وأقدارهم علي وفاطمة سيدات النساء في الجنة الحمزة أسد وأسد الرسول. اللهم اغفر للعباس وولده مغفرة جاهرة وباطنة لا تغادر الأنباء. الله الله في أصحابنا تتخذهم سردا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فبموتي أبغضهم أخير قرني ثم الذين يلونهم. وسلطان جن الله في الأرض أهان سلطان الله في الأرض أهانه الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.